সপ্তাহের শেষে তুমুল বৃষ্টির সতর্কতা রাজ্য জুড়ে। ভারী বৃষ্টিতে ভাসবে রাজ্যের একাধিক জেলা। নিম্নচাপের প্রভাবেই চলবে হাওয়া বদলের পালা। ইতিমধ্যে জারি হয়েছে কমলা সতর্কতা। কোন জেলায় কবে বৃষ্টি, কি বলছে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট, দেখুন এই প্রতিবেদনে। পুজোর মেজাজ মাটি করতে গত কয়েকদিন থেকে গোটা বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানাচ্ছে, আগের সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল বর্তমানে তা অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ডে। আগামী দুদিনের মধ্যে ঝাড়খণ্ড পেরিয়ে তা বিহারের দিকে এগোবে। তার জেরে বৃষ্টি থামার এখন আপাতত কোনো লক্ষণ নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কারণ নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, সেটি ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও বঙ্গোপসাগরের ওপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি আবার দীঘার উপর দিয়ে গিয়েছে। এই মৌসুমি অক্ষরেখার কারণেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, আর সে কারণেই বৃষ্টি আপাতত চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। জানা গিয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়, পাশাপাশি কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কিছুদিন কম থাকবে তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে কালিম্পং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে আলিপুর দুয়ার, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রবিবার থেকে বৃষ্টির প্রাবল্য কমলেও একেবারে থেমে যাবে না, ফলে আপাতত কটা দিন বৃষ্টিকে সঙ্গে নিয়েই চলতে হবে রাজ্যবাসীকে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা।